এবার নিয়ে 26 বছর হলো। বড়দিন ও ইংরেজি নববর্ষের প্রথম দিন নিরাপত্তার খাতিরে ব্যান্ডেল চার্চের গেট সাধারণের জন্য বন্ধ রাখা হয়, কিন্তু উৎসবমুখর বাঙালিকে রোখা সম্ভব নয়। প্রতি বছরই ব্যান্ডেল চার্চকে বাইরে থেকে দেখতে ভিড় উপচে পড়ে, এবারে তার ব্যতিক্রম হলো না। সকাল থেকেই হাজার হাজার মানুষ ব্যান্ডেল চার্চে এসে উপস্থিত হন। সাধারণের কথা মাথায় রেখে চার্চ কর্তৃপক্ষ গেটের সামনে প্রভু যীশুর জন্মস্থলের অনুকরণে সুসজ্জিত গোশালা তৈরি করেছে। সেই গোশালার সামনেই মোমবাতি জ্বেলে প্রার্থনা করেন অনেকে। অন্যদিকে শীতের রোদ গায়ে মেখে কেউ পরিবার, কেউ বা বন্ধু বান্ধব নিয়ে এসে চুটিয়ে ক্রিসমাসের আনন্দে মাতেন ব্যান্ডেল চার্চ চত্বরে। চার্চ সংলগ্ন গঙ্গাপাড়ে মেলার আয়োজন করা হয়। সেখানে বহু মানুষ সময় কাটানোর পাশাপাশি পিকনিকের আনন্দে মাতেন। আজ ঘোরার জন্য এসেছি, প্রথমবার এসেছি ঘোরার জন্য, বাট আজকে ব্যান্ডেল চার্চের গেট বন্ধ, তো সেটা ছুটে খুব মনটা খারাপ হয়ে গেল। এই আশেপাশে ঘুরে, এই চারপাশ ঘুরে তারপর যাবো। হ্যাঁ, ওইটা জানি না তো, তাই জন্যই আজকে আর 1 তারিখ বন্ধ থাকবে সেটা জানি না। ভেবেছিলাম হয়তো আজকে 25 ডিসেম্বর আজকে হয়তো খোলা থাকবে, ওই জন্যই আসা। মনটাই আছে, সারাদিনের জন্য ভেঙে গেল, অনেক দূর থেকে এসেছি আমরা দেখার জন্য। মনটা খুবই খারাপ লাগছে, এত দূর থেকে আসা, একটা এত এক্সাইটমেন্ট নিয়ে, কিন্তু এখন বন্ধ দরজা, কি করব আর। এই বাইরে গ্রাউন্ড ফ্লোরটা ঘুরে যাব, দেখব সামনের জায়গাটা, দেখলাম এই ফটো ফটো তুলছি। আমরা হালি শহর থেকে এসেছি। হ্যাঁ হ্যাঁ, ফ্যামিলি নিয়ে এসেছি, এই একটুখানি ঘুরবো, সাইডে খাওয়া দাওয়া করবো। আসলাম ব্যান্ডেল চার্চ, খুব নাম করা জায়গা, ভালো জায়গা, চার্চে পবিত্র জায়গা দেখতে আসলাম। এখন ঢুকতে তো বন্ধ দেখছি, এই মাত্র এলাম, এসে দেখছি সবাই দাঁড়িয়ে আছে বন্ধ, তাই ঢুকতে পাইনি এখনো। একটু মন তো খারাপ লাগবেই, খোলা থাকলে আমরা একটু ভিতরে যেতে পারতাম, তাদের নিয়ম এটা, ঢোকা যাবে না। বন্ধ গেট, একটু মন খারাপ, তবে তাতে কি, শীতের রোদ গায়ে মেখে ব্যান্ডেল চার্চে ভিড় উৎসব মুখর বাঙালিদের। ব্যান্ডেল থেকে সুদীপ দাসের রিপোর্ট, খবর সোজা সাপটা।